কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসুন একটু গল্প করি, একটু বই পড়ি, বসেই তো আছি। এক রাজা তার রাজ্যের সমস্ত উপদেষ্টাদের ডাকলেন, বললেন, যত রকম জ্ঞানগর্ভ বাণী আছে, উপদেশ আছে, সব একত্রিত করে নিয়ে আসতে। তিনি এগুলো তার নতুন প্রজন্মের জন্য রেখে যেতে চান। অনেক কষ্ট করে উপদেষ্টারা কয়েক খণ্ডে এই জ্ঞানগর্ভ বাণী সংকলন নিয়ে আসলেন রাজার কাছে। রাজা বললেন, এগুলো তো এত বিরাট যে কেউ এগুলো পড়বে না, তোমরা সংক্ষিপ্ত করে নিয়ে আস। উপদেষ্টারা সংক্ষিপ্ত করে এক খণ্ডের একটি বই আকারে নিয়ে আসলেন রাজার কাছে, বললেন, আরো সংক্ষিপ্ত করো, এরপর একটি অধ্যায়ে, এরপর একটি পৃষ্ঠায় সমস্ত জ্ঞানকে একত্রিত করে নিয়ে আসলেন। রাজা তাতেও সন্তুষ্ট নয়, এরপর একটি বাক্যে সমস্ত জ্ঞানকে নিয়ে এসে রাজার কাছে উপস্থিত করলেন। রাজা এখন সন্তুষ্ট, আর ওই একটি বাক্য হচ্ছে, বিনামূল্যে দুপুরের খাবার নয়, অর্থাৎ কষ্ট ছাড়া কোনো কিছু নয়। আমরা সবকিছুই কেমন যেন সংক্ষেপ করতে চাই, শর্টকাটে করতে চাই, লুকিং ফর শর্টকাটস। তো সংক্ষেপে আসলে ভালো কিছু পাওয়া যায় না। আর একটা গল্প বলি, সহজ করতে করতে একটা পর্যায়ে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। এ ধরনের একটি গল্প, বনের মধ্যে একদিন একটি ভরত পাখি বসে আছে এবং সুখে গান গাইছে। এই সময় একজন কৃষক কেঁচোবর্তী বাক্স নিয়ে যাচ্ছিলেন। ভরত পাখি জিজ্ঞেস করলেন, এতে কি এবং কোথায় যাচ্ছ? কৃষক বললেন, এতে কেঁচো, আমি এগুলো বিক্রি করে পালক কিনতে যাচ্ছি। তো ভরত পাখি মনে করলেন যে আমার তো পালক আছে এবং আমি কয়েকটি পালক দিয়ে সহজেই এই কেঁচোগুলো খেতে পারি, পেতে পারি। ভরত পাখি প্রস্তাব দিল যে তুমি কেঁচোগুলো আমাকে দাও আর আমি কতগুলো পালক তোমাকে দিয়ে দিচ্ছি। এভাবে ভরত পাখি প্রতিদিন কিছু পালক দিয়ে কেঁচো নিয়ে সুখে খাচ্ছিল। একটা পর্যায়ে দেখা যায় যে তার সমস্ত পালক শেষ এবং সে এখন উঠতে পারছে না, ফলে সে নিজে খাবার সংগ্রহ করতে পারছে না, আর পালকও নেই। একটা পর্যায়ে ভরত পাখি মারা যায়। এভাবে আমরা অনেক সময় সহজ করতে করতে নিজের বিপদ ডেকে আনি। তো আমাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে, সহজে কি করে কোন বিষয়টি আয়ত্ত করা যায়, সহজে কি করে ভালো রেজাল্ট করা যায়, সহজে কি করে প্রিলি পাস করা যায়, এক রাতে কি করে ভাষা শিখে ফেলবেন, এই ইত্যাদি সহজ সহজ করতে করতে আমরা একটা পর্যায়ে কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি। তো বইটি অনেক কিছু নিয়ে লিখেছে, সুন্দর বই, শিব খেরার তুমিও জিতবে। অনেক সময় আমরা অসফল হই, কাজ করতে গিয়ে ভুল করি বা ব্যর্থ হই। তো যারা বিজয়ী তারা কেন ব্যর্থ হলাম এই বিষয়টি ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, কিন্তু সেগুলোকে যুক্তি হিসেবে গ্রহণ করেন না। যারা সফল নন তারা কিন্তু ওটিকে যুক্তি হিসেবে মানে আঁকড়ে ধরেন বিষয়টা। যেমন, আমার ভাগ্য খারাপ, আমার বয়স কম, আমার বয়স বেড়ে গেছে, আমার অনেক প্রতিবন্ধকতা আছে, আমি খুব চটপটে নই, আমি দেখতে ভালো নই, আমার ভালো যোগাযোগ নেই, আমার যথেষ্ট টাকা নেই, আমার অনেক সময় নেই, অর্থনৈতিক অবস্থা খারাপ, যদি আমি সুযোগ পেতাম, যদি পারিবারিক দায়িত্ব না থাকত, যদি আমার ভালো বিয়ে হতো,
এই তালিকা বাড়তেই থাকে বাড়তেই থাকে। অর্থাৎ র্যাশনালাইজ করে ফেলি আমরা কিছু জিনিস যে এই কারণে আমরা ব্যর্থ এবং পারছি না, কিন্তু সফল ব্যক্তিরা সেটি করেন না, সেটি সমাধান করার চেষ্টা করেন। এবার দেখুন কিভাবে বানর ধরতে হয়। এই যারা বানর ধরতে চায় তারা ছোট্ট একটি খাঁচার মধ্যে কতগুলো বাদাম রেখে দেয় এবং ওই খাঁচার মধ্যে বানরের হাত ঢুকতে পারবে এরকম একটি ফাঁকা রাখেন। তো বানর যখন হাত ঢুকিয়ে বাদাম ধরে ধরে বের করতে যায় তখন আর হাত বেরোয় না, আর বানর বাদাম ছাড়ে না, ফলে ওই অবস্থায় গিয়ে বানরকে আটকানো সম্ভব হয়। তো আমরা আসলে অনেক সময় কিছু বাদাম ছাড়তে চাই না, কিছু ছোট বিষয় ছাড়তে চাই না, যার কারণে সম্পূর্ণ জীবনটাই আমাদের বন্দী হয়ে যায়। প্রতিভা ব্যবহারের অক্ষমতা, ইনএবিলিটি টু ইউজ ট্যালেন্ট। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, আমার মনে হয় আমার মেধার প্রায় শতকরা 25% আমার জীবনে কাজে লাগাতে পেরেছি। উইলিয়াম জোন্স মনে করেন, মানুষ তার সম্ভাবনার কেবলমাত্র 10-12% ব্যবহার করে। বেশিরভাগ মানুষের জীবনেই সবচেয়ে দুঃখজনক বিষয় হল তাদের জীবনের সম্ভাবনা অবশিষ্ট থাকতেই তারা মৃত্যুমুখে পতিত হন। তারা জীবদ্দশায় যথাযথভাবে বাঁচার চেষ্টা করেননি, তাদের ক্ষমতা মরচে ধরে নষ্ট হয়, প্রয়োগের ফলে নষ্ট হয় না। আমি চাইব যে আমার ক্ষমতা ক্রমাগত প্রয়োগের ফলে নষ্ট হোক, তাতে যেন অব্যবহারের মরচে না পড়ে। জীবনের সবচেয়ে দারুণ আফসোস হল আমার করা উচিত ছিল কিন্তু করিনি। আলস্যে নিজের ক্ষমতার মরচে ধরিয়ে দেওয়া হচ্ছে এক জিনিস, আর ধৈর্য ধরে সুযোগের অপেক্ষায় ক্ষমতাকে সংহত করে রাখা অন্য জিনিস। মরচে ধরে তখনই যখন আলস্য ও নিষ্কর্ম অবস্থায় সময় কাটানো যায়। ধৈর্য ধরে অপেক্ষা করা মানুষের সচেতন সিদ্ধান্ত, সচেতন সিদ্ধান্ত, এর ফলে কর্মশক্তি অধ্যবসায় বেড়ে যায়। কোন এক ব্যক্তি একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করল, জীবনের সবচেয়ে গুরুভার কি? বয়স্ক ব্যক্তি বিমর্ষভাবে জবাব দিলেন, যদি বহনের জন্য কোনো বোঝাই না থাকে তবে সেটি হচ্ছে সবচেয়ে গুরুভার। অসাধারণ। আমরা আসলে আমাদের ক্ষমতার খুব কমই ব্যবহার করি এবং প্রায়শই অলসতায় মরচে ধরিয়ে ফেলি। যদি আমরা আমাদের ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে পারি তবেই হচ্ছে আমাদের যে ক্ষয়ে যাওয়া, এই ক্ষয়ে ক্ষয়ে যাওয়াটা হচ্ছে সফল হয়। আর আমাদের যখন কোনো কিছু করারই থাকে না বা কোনো কিছু না করেই আমাদের জীবন শেষ হয়ে যায়, এটি হচ্ছে সবচেয়ে বেশি দুঃখের, কষ্টের। কেউ কেউ ধৈর্য ধরে অপেক্ষা করেন, এই অপেক্ষা করাটা কিন্তু অলস সময় কাটানো নয়। যার কাছে অপেক্ষা করার মতো কিছু থাকে না, করার মতোই কিছু থাকে না, সেটাই হচ্ছে অপচয়। আমরা অবসর সময় পাই যদি কাজের মধ্য থেকে সময় বের করে নিয়ে আসা হয় সেটিকে বলা অবসর, আর যার কাজই নেই সেটিকে অবসর বলা যায় না। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।